গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে ট্রান্সফরমেশন অফ অ্যাসপিরেশনের ব্লকস প্রোগ্রামের উপর একদিনের এক কর্মশালার আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী ছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন দপ্তরের অন্যান্য আধিকারিকরা। বক্তব্য দানকালে মুখ্যমন্ত্রী জনজাতিদের উন্নয়ন সহ রাজ্যের সামগ্রিক উন্নয়নের চিত্র তুলে ধরেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে কম ট্যাক্স নেওয়ার যে দেশ সেটা ভারতবর্ষ, সবচেয়ে বেশিও ছিল ভারতবর্ষের, আর আজকের দিনে সবচেয়ে কম ১৩০ কোটি ভারতবাসীর সবচেয়ে বড় ভাষা। কারণ কি? গ্রাম উন্নয়ন, সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা বিশ্বাস, এই দুটো স্লোগান যেমন দিল্লির মানুষও জানে, তেমন ত্রিপুরা অন্তিম যে গ্রাম রয়েছে, যে গ্রামে হয়তো বা ২৫টা পরিবার জনজাতি রয়েছে, ওনারও সেই বিষয়ে অবগত রয়েছে। কারণ কি? এই স্লোগান গুলো রেজাল্ট দিচ্ছে। যখন ডিবিডির মাধ্যমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ২০০০ টাকা অ্যাকাউন্টে পড়ছে, তো উনি বুঝছেন সবকা সাথ সবকা।